हेलो, गुड आफ्टरनून। এখানে খুব বৃষ্টি হচ্ছে, বুলবুল এখনো পর্যন্ত আসেনি, বাট বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে হচ্ছে কি? অ্যাকচুয়ালি বেঁকে গেছিলো, সরি। আর দুপুরবেলা আমার ঘুম আসছিল না, আর সন্ধ্যাবেলার দিকে আমার মানে লাইভে আসা হয় না, সে কোনো ভাবলাম এখন আসি। কে আছো? একজন আছো, আই থিঙ্ক লাইক করেছো। ও আচ্ছা, পাঁচজন। হ্যালো ঝিলিক দত্ত, হ্যালো। সব লাঞ্চ হয়ে গেছে তোমাদের সবার? হাই গিকি, মৌমিতা, ডলি, হ্যালো হ্যালো, অনির্বাণ, হ্যালো সঞ্জিতা, হ্যালো কাকুন, মান্না, হ্যালো সবাইকে, হ্যালো হ্যালো হ্যালো। ঝড় হচ্ছে তোমাদের ওখানে দিয়ে এখনো পর্যন্ত আসেনি, বাট বৃষ্টি হচ্ছে, পুচকে ঘুম হচ্ছে, ওই কারণেই আসতে পারলাম আমি। হ্যালো পূর্ণশ্রী, হ্যালো সৌমালী, হ্যালো রুবেল, রনি, হাই পূর্ণশ্রী, হ্যালো হ্যালো সম্পূর্ণা, কাকুন, মান্না, সরি আমি এরকম করে দিচ্ছি, কিছু মনে করো না দিদি, ঠান্ডায় জমে যাচ্ছে কুচকি। আরে সিরিয়াসলি, সেই কারণে আমিও জ্যাকেট পরে আছি, আমি খুব শীত কাতরে। ডলি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সুস্মিতা, হ্যালো কেমন আছো? মতো চলে এসেছি। হ্যাঁ দিদি লাঞ্চ করেছে, আমার লাঞ্চ অনেকক্ষণ আগে, আমি অ্যাকচুয়ালি 1টার মধ্যে করে ফেলি, আর ওই টাইমটা তো ঘুমোয় তো, ওই টাইমে করে ফেলাটাই বেটার। আমি ভালো আছি তনিমা, তুমি কেমন আছো? গুড ডে, হ্যালো সৌমালি, তোমার মেয়ে কোথায় ঘুমোচ্ছে? দি কেমন আছো? পুচি কেমন আছে? ভালো, সুন্দর লাগছে তোমায় খুব, থ্যাংক ইউ পূর্ণশ্রী। কাকুন লাঞ্চ কল, হ্যাঁ হ্যাঁ ভালো আছে সুস্মিতা। পুচকি খুব সাবধানে রেখো, খুব ঠান্ডা। হ্যাঁ সেটাই, যেরকম গরম পড়েছিল এখানে সেরকম ঠান্ডাও পড়বে আই থিঙ্ক। জ্যাকেটটা সুন্দর, আরে আমি খুব শীত কাতরে, আমার একটু ঠান্ডা পড়লে আমি জ্যাকেট ফ্যাকেট সব বের করে নিই, তোমার আজই অন্যরকম লাগছে দি, তাই তাই মানে ভালো কি খারাপ লাগছে আমি বুঝলাম না ঝিলিক। তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে? আমি তো কলকাতাতে থাকছি, এখন ঠান্ডা কিছু পড়ে না, মানে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। তোমাদের ওখানে কীরকম? এই যে ঘুমোচ্ছি, আর আজকে আমি ব্যালকানির কাছে বসেছি, অ্যাকচুয়ালি হয়তো সেই কারণে অন্যরকম লাগতে পারে, ঝড় এখনো পর্যন্ত হচ্ছে না। তুমি কোথায় থাকো ডলি? আই থিঙ্ক তুমি নতুন, আই থিঙ্ক ডলি। আমি থাকি বেসিক্যালি মধ্যপ্রদেশে, বাট এখন মানে প্রেগনেন্সির টাইম থেকে আমি এখানে এসেছি, মানে কলকাতায় এসে থাকছি, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই কলকাতাতে। দাদা ভালো আছে, তুমি এমপি কবে যাবে? আমি নিজেও জানি না কবে যাব, বাট সম্ভবত ফেব্রুয়ারিতে। আর তোমরা ব্লগগুলো দেখছো না? খুব কম কম দেখছো দেখছি, ব্লগগুলো কি ভালো লাগছে না, ইয়া কি দেখতে চাও সেটা বলো। থ্যাংক ইউ পূর্ণশ্রী, বাট তোমার আমি কমেন্ট দেখিনি তো তাই আমি বললাম। পুচকি দেখো, পুচকি ঘুম হচ্ছে, এই যে ঘুম হচ্ছে। আর এই টাইমে সিরিয়াসলি খুব ডেঙ্গু এসব হচ্ছে, তো তোমরাও সবসময় মশারিতে থেকো। দাদা তোমাদের দুজনকে খুব মিস করছে নিশ্চয়ই। হ্যাঁ তোমার ব্লগ দেখবো না সেটা কি হয়, কমেন্ট করব এখন থেকে বড় বড়। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ, সিরিয়াসলি আমি যখন বড় বড় মানে কমেন্ট পড়ি না, আমার খুব ভালো লাগে। অনেকে আছে যারা খুব বড় বড় মানে সিরিয়াসলি অনেক বড় কমেন্ট করে, আমার খুব ভালো লাগে।
তোমার হেয়ার কাটটা ভালো লাগছে? আমার কোনো হেয়ার কাট নেই আপাতত, একবার চশমাটা পরো। চশমাটা অ্যাকচুয়ালি একটা ভিডিও রেকর্ডিং করছিলাম অ্যাকচুয়ালি, সে তো চশমাটা খুলে রেখেছিলাম, নাহলে তো রিফ্লেকশন পড়ে। আসলে আমি আগে বড় বড় কমেন্ট করতাম। আচ্ছা সুস্মিতা ঘোষ, তোমার থেকে চেরিকে দেখার জন্য ব্লগ দেখতে হবে, থ্যাংক ইউ। সম্প্রীতা দাফা, এই হাই। না গো আমি রোজ দেখি, একটাও মিস করি না। হ্যাঁ জানি তুমি দেখো, আমি জানি শ্রোতা। হ্যাঁ তার চশমাটা তো মিসিং। হ্যাঁ দিদি তুমি ইউটিউব চ্যানেলটা কি করে খুলে আর কি? আমার নামটা নাও ডলি। হাই ডলি। দেবপ্রিয়া মুখার্জি, আমি ভালো আছি, চেরিও ভালো আছে। অদিতি, হ্যাঁ আমি জানি তুমি দেখো। প্রিয়াঙ্কা দে, হাই। আমাকে একজন জিজ্ঞেস করছেন ইউটিউব চ্যানেল কী করে খোলে। চ্যানেল খোলা খুব সহজ, ইউটিউবে গিয়ে নিজের জিমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যাস। তারপর তুমি আপলোড করো। আমার নাম চলে গেল, ফেভারিট ফ্রুট ইজ চেরি। আচ্ছা চেরির মুখে ভাতে ব্লগ, অ্যাকচুয়ালি হ্যাঁ এইটা নিয়ে আমি আগের থেকে বলে দিতে চাই। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে অন্নপ্রাশন নেই। ডেলিভারি, তোমার ডেলিভারি স্টোরি আমার ডেলিভারি স্টোরিটা খুব হেল্প করে আমার ডেলিভারিতে। আচ্ছা বাহ ভালো। আমার সোনা চেরি মা কি করছে, ঘুমোচ্ছে। মাধুরী হাই, আমার SMS গুলো পড়ো। হ্যাঁ চলে আসছে অ্যাকচুয়ালি, সেই কারণে পড়তে পারলাম না। আমার নাম ডোনা। আচ্ছা ডলি, হাই ডোনা। চশমা পরনি কেন? অ্যাকচুয়ালি একটা ভিডিও রেকর্ডিং করছিলাম, রিফ্লেকশন পড়ে সেই কারণে চশমা খুলতে হয়েছিল। দিদি এই ঝড়ে দুপুরে কি খেলে গো? খিচুড়ি, ঠান্ডায় ঠান্ডায় খিচুড়ি। তোমার নাম কি? একদম ঠিক জিজ্ঞেস করেছো পলাশ। আমার নাম, আমি সিরিয়াসলি আমার কোনো ব্লগে আমি সাধারণত বলি না, আমার নাম হচ্ছে উমা। পূর্ণশ্রী দিদি নোজ কবে? আমি আমি বিয়ের আগে, বিয়ের 1 মাস আগে করেছি। সুমন পাত্র, হাই। প্রিয়াঙ্কা দে, হাউ আর ইউ দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? পলাশ হ্যালো। প্রিয়াঙ্কা বৈদ্য, হ্যালো। তোমার হাতটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। বিশ্বদীপ মহারাজ, কিছু ডিলিট করে দিলেন অ্যাকচুয়ালি। তোমার চোখের তলায় কি ডার্ক সার্কেল পড়েছে? হ্যাঁ অবশ্যই। দি মোবাইল এডিটিং করলে কোন অ্যাপটা ভালো হবে বলো তো। অ্যাকচুয়ালি আমার, আমিও মোবাইল থেকেই করি, ঠিক আছে। আমারটা হচ্ছে ভিভা ভিডিও প্রো HD, এটা পারচেস করতে হয়েছিল। আর আরও অ্যাকচুয়ালি পারচেস কেন করেছিলাম, বিকজ অফ বাকি যেসব এডিটিং সফটওয়্যারগুলো আছে না, সেগুলোতে ওয়াটারমার্ক আসে, চাহে লাস্টে হোক পুরো ভিডিওতে হোক আসে। আর এইটা আমার সহজও লেগেছিলো, তো আমি সে কারণে কিনেছিলাম। আমার, আমি কিনেছি, ফ্রিগুলোও করা যায়, কিন্তু আমার ওয়াটারমার্ক পছন্দ না। নেটবলিশটা দেখাও না, আমি নেটবলিশটা অ্যাকচুয়ালি একটা ভিডিওতে বলে দিয়েছি নামটা কি, তাও আজকে বলে দিচ্ছি। এটা হচ্ছে NY Bear নাম্বার 1, শেড নাম্বারটা বলছি 1, হট ডগ। সোনা কোথায়? সোনালি এই যে ঘুমোচ্ছে। পর্ণশ্রী উমা হাই। বিশ্বদীপ হ্যালো। সুমন হ্যালো, খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আজকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। নোজ ওয়ারিং স্টোরি, সিরিয়াসলি এটা একটা স্টোরি, কিন্তু অ্যাকচুয়াল মানে স্টোরি। আমি, আমার ছোটোবেলা থেকে আমার নাক ফুটো করা ছিল না, বিয়েতে আমাকে বলা হয়েছিল, আমার শাশুড়ি এই ডিমান্ড। অ্যাকচুয়াল মানে এটা স্টোরি, খুব বড় স্টোরি, সিরিয়াসলি স্টোরি। হাই বিশ্বদীপ,
সায়ন্তিকা, আজ আমারও খিচুড়ি হয়েছে এই ওয়েদার। হ্যাঁ সিরিয়াসলি খুব ভালো লাগে। নেল পলিশটা দেখাও প্লিজ, দেখাবো, দাঁড়াও, দেখ যেতে হবে আমার। এটা আমার বরের প্রোফাইল পলাশ। আচ্ছা হাই দি, কেমন আছো? আমি ভালো আছি প্রিয়াঙ্কা। পলাশ দি ভাই, তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ, তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ বিশ্বদেব। চেরি কি নাইটে জাগে? না এখন খুব একটা জাগে না, মাঝে মাঝে একটু আধটু তো জাগবেই, বাচ্চারা খাওয়ার জন্য একটু আধটু ওঠে, না হলে আগে যেরকম 12টা বেজে গেছিলো আমার। কেমন আছো চেরি? কোথায় চেরি, কেমন আছে? আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, খুব বিরক্ত লাগছে। আমি ভালো আছি সুস্মিতা, চেরিও ভালো আছে, এখানেও বৃষ্টি হচ্ছে, বাট বিরক্ত আমার সেরকম কিছু লাগছে না, কারণ আমার বাইরে যাওয়ার মতো কাজ নেই। তো যারা বাইরে যাবে তাদের কাজ অবশ্যই লাগবে, অবশ্যই বিরক্ত লাগবে। প্রিয়াঙ্কা দি, আমার 4 মান্থের বেবি গার্ল হয়েছে। আচ্ছা কংগ্রেচুলেশন, যাদের যাদের বেবি গার্ল হয়েছে তাদের জন্য নেক্সট ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে। আজকে সন্ধ্যের মধ্যে আপলোড হয়ে যাবে আই থিঙ্ক। কেমন আছো দিদি? তোমার বাবু কেমন আছে? তোমার বাবুটা খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিপা। আমার বাবু নয়, আমার অ্যাকচুয়ালি আমার মেয়ে। হ্যাঁ চেরি, হ্যাঁ বাট আমি বেটা বলি তো তাই হয়তো অনেকে বুঝতে পারে না, আমি বেটা বলি অ্যাকচুয়ালি মাঝে মাঝে। আর আমার দিদি অ্যাকচুয়ালি আমাকে না ছোটোবেলায় বেটা বলতো, তো সেটার থেকে আমার এটা চলে এসছে যে আমি বেটা বলবো, মানে আদর করে হয়ে যায়। চেরি ভালো আছে জোনা? তাহা হাই বিশ্বদীপ, আমি পিউ, তোমাকে খুব ভালো লাগে। হাই পিউ, ভালো করেছো তোমার নামটা বলে দিচ্ছ, কারণ অনেকে আছে যারা নিজের হাজব্যান্ডের প্রোফাইল থেকে আসে, তো আমি তো তাদের নাম মানে প্রোফাইল নেম যেটা দেখাচ্ছে সেটা দিয়ে বলি। সমর্পিতা হাই, চেরিকে পারলে একবার দেখিও লাইভে, ও ঘুমোচ্ছে গো। শেয়ার ইওর লাভ স্টোরি, বাবা রে লাভ স্টোরি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমাকে বলছে সবাইকে, মানে সবাই বলছে আমাকে শেয়ার করার জন্য, কিন্তু এখন আর লাভ স্টোরি শুনে লাভ আছে? এখন বাচ্চা বাচ্চা হয়ে গেছে। তাহা হাউ আর ইউ? আমি ভালো আছি। নেক্সট ব্লগ ব্লগে বলবে, কী বলবো পূর্ণশ্রী, কী বলবো নেক্সট ব্লগে? খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সুমন পাত্র। দি তুমি লাইভ থাকলে মনে হয় সব সময় কথা বলি, থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগে অ্যাকচুয়ালি লাইভে আসতে, কারণ সরাসরি কথা বলা যায়, তোমার খুব ভালো লাগে যেন, তাই কখন 1 ঘন্টা পেরিয়ে যায় না আমি বুঝতেও পারি না। আমার বেশিরভাগ লাইভগুলো মানে বেশিরভাগ লাইভগুলো এক কী বলছি বেশিরভাগ লাইভগুলো 1 ঘন্টার মতো হয়ে যায়। তোমার কথাগুলো শুনে মন শান্ত হয়ে যায় তাই? ও থ্যাংক ইউ। এমনি চেরি ঠিক আছে তো? আর এখন খুব সাবধানে, হ্যাঁ একদম ঠিক এই ওয়েদারে। দি তুমি ডেলি ব্লগ কবে থেকে দেবে? ডেলি ডেলি অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে না, দেখা যাক, এই একদিন দুদিনের গ্যাপ অ্যাকচুয়ালি থেকেই যাবে। আর আমি দেখতে পাচ্ছি এখন আমার ব্লগগুলো ভিউ অনেক কম আসছে, মানে তোমরা নোটিফিকেশান পাচ্ছ না ইয়া কি, ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না, দেখছে না অনেকেই, তো আমার একটু মোরাল ডাউন হয়ে যায়। চেরি কত মাস হলো? এক্স্যাক্ট ডেটটা আমি বলতে পারবো না, ঠিক আছে, এখন 3 মাস জাস্ট হয়েছে। প্রশান্ত থ্যাংক ইউ। আমাদের এখানে পুজো কিন্তু বৃষ্টি, এখানেও বৃষ্টি হচ্ছে। শেয়ার ইওর লাভ স্টোরি। আচ্ছা অ্যাকচুয়ালি লাভ স্টোরি অনেক দিন ধরে আমি বলছিলাম যে শেয়ার করবো, আর একসঙ্গে মিলে ভেবেছিলাম বসে শেয়ার করবো, কিন্তু সেই আর কোনোদিনও হবে না আই নো, কারণ দুজনে বসে কথা বলবো এই রকম সময় আমরা পাবো না আর। আমার নাম পিউ, আমার নামটা নাও। হ্যাঁ আমি তোমার নাম নিয়েছি এর আগে পিউ। লিপিকা রয় ডিলিট করে ফেললো কিছু একটা। তোমার বেবি, আমার বেবি 2.5 মাস, কিছু বলো প্লিজ। সমর্পিতা দাস, তোমার বেবির জন্য অনেক ভালোবাসা, অনেক আদর। তোমার বেবির নামটা অবশ্য জানিও,
আমার ছেলের নাম হর্ষ। হ্যালো হর্ষ, থ্যাংক ইউ দি, আমার বেবি খুব কিউট, থ্যাংক ইউ, প্রিয়াঙ্কা দে বলল। সুমন পাত্র, চেরি কত এজ হলো? আমি খুশি। হাই, এজ দেখো আমাদের এখানে না, আমাদের বাড়িতে না এজটা অ্যাকচুয়ালি বলতে নেই, এখন কিছু মনে করো না। হাই দি রুম্পা, শেয়ার ইউর লাভ স্টোরি। আচ্ছা, চলে এসেছি রুম্পা। হাই রুম্পা, বাবুল দাস, আমাকে মনে আছে, আমি রিমা, আমারও বেবি গার্ল হয়েছে। আচ্ছা, আরে কংগ্রেচুলেশন, অনেক ছোটো তো তাহলে তোমার বেবি। আমাদের বাড়ি এসো। হ্যাঁ নিশ্চয়ই, নোজ পিয়ার্সিংয়ের? আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই জানো, নিশ্চয়ই নিশ্চয়ই শেয়ার করব। দি আমি কোনো নোটিফিকেশান পাইনি তোমার লাইভের। অনেকেই তাহলে পাচ্ছে না আই থিঙ্ক আমার ভিডিও। আমার এখানে খুব ঠান্ডা লাগছে, পাটা পুরো ঠান্ডা লাগছে, ভেতরে যাই। হ্যাঁ এখানে বসে থাকা সম্ভব না, ভেতরে গিয়ে বসি। অ্যাকচুয়ালি এখানে আমি বসেছিলাম, এখানে এত আওয়াজ হয়, চেরি একটু একটু করে নড়ছে। দাঁড়াও, তোমরা কেলি কেউ মেসেজ করছো, আমি তো দেখতে পাবো না, এখন দরজা বন্ধ করছি আমি। আমার একটা মেয়ে আছে 7 মাসের। আচ্ছা সুমন, কংগ্রাচুলেশন। আর সিরিয়াসলি মেয়ে আই থিঙ্ক অনেক জনের হয়ে যাবে, চেরি একটু উহু করছে। দি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো মনে করাচ্ছে, পারছি না বলতে। হ্যাঁ বলো দেখলি। আমার নাম খুশি। আচ্ছা হ্যালো, আমি তনুশ্রী। আচ্ছা খুব ভালো করছো নিজেদের নামগুলো বলছো। লাঞ্চ হয়ে গেছে দিদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। চেরি কী করছে? ঘুমোচ্ছিল, বাস একটু নড়ছে। মাম্মা একটু দূরে গেলে হলো, কোনো কাজ করলে হলো, ওকে নড়তে ইচ্ছে করে। একটু দাঁড়াও, হ্যাঁ যারা যারা আছো লাইভে একটু দাঁড়াও, আমি এটাও করতে পারবো না, পজ করে দেবো, তাই না? আচ্ছা তোমার বীরভূমের বাড়ি ছিল চেরির অন্নপ্রাশন? অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে অন্নপ্রাশন নেই, তো ওর অন্নপ্রাশন হবে না। মামা ভাতে আছে আমাদের বাড়িতে, যেহেতু আমার বাপের বাড়িতে আছে, সেহেতু ঠাকুরের কাছ থেকে প্রসাদ আনিয়ে ওকে খাওয়ানো হবে। আর মেন যে ওকেশনটা হবে, সে মানে অনুষ্ঠানটা, সেটা পরে করা হবে, সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। কিন্তু আমাদের অন্নপ্রাশন অ্যাকচুয়ালি নেই আমার শ্বশুরবাড়িতে। দাদাভাই কবে আসবে, এটা হলো বড় কোয়েশ্চেন, কবে আসবে দাদাভাইকে জিজ্ঞেস করবে। বেবির নাম অংশুমান। আরে কি সুন্দর নাম, খুব ভালো, সম্প্রিতা, সমর্পিতা, সরি, পলাশ। সন্তান দিয়ে তোমার বাবুর কবে রাইস সেরিমনি? রাইস সেরিমনি আমি বলছি না, অন্নপ্রাশন আমাদের শ্বশুরবাড়িতে নেই আমার। মা ও মেয়ে দুজনে কেমন আছে? ভালো আছে। মনালিসা, পুষ্পু কেমন আছে? ভালো আছে। আমি সঙ্গীতা। আরে আমি জানি অনির্বাণ দাস, তুমি তো অনেকদিন ধরে আমাকে মেসেজ করেছো, মানে কমেন্ট করছো, তুমি অনেক পুরনো ভিউয়ার। দি আমারও মেয়ে 5 মান্থের। আই নো, আমার কিন্তু সব কিছু মনে থাকে, অ্যাকচুয়ালি প্রোফাইল পিকচারগুলো দিয়ে আমার মনে থেকে যায়, মানে সবার বলবো না, কিন্তু যাদের যাদের সঙ্গে পার্সোনালি একটু বেশি কথাবার্তা হয়, বা ধরো ধরো যারা কমেন্ট খুব রেগুলার ওয়াইজ করে, তাদেরগুলো ঠিক মোটামুটি মনে থাকে। আমার 5th অগস্ট বেবি হয়েছে, আমার বেবি 23 দিন, 23 তারিখ হয়েছে। আচ্ছা বাহ, খুব ভালো।
আড্ডা উইথ মৌ, হাই, এটা আমার হাজব্যান্ডের অ্যাকাউন্ট। আচ্ছা বুঝতে পারলাম কি দি, আমার 5 মান্থ চলছে এখন, আমার বেবিকে, তোমার বেবিকে কালো কাজল লাগিয়ে দিও ক্যামেরার সামনে নিয়ে আসলে, তোমার বেবিটা খুব কিউট। থ্যাংক ইউ, আর খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো। ফ্রি ফায়ার গেমার কিছু ডিলিট করে ফেললো। মৌবনী সাহা, এ বাবা, এ বাবা কেন গো, আমার মেয়ে 3 ইয়ার্স, তোমার ও তোমার ব্লগ দেখে তাই। থ্যাংক ইউ ঝিলিক দত্ত, দুপুরে রেস্ট নাও না দি, তুমি অবশ্যই নিতেই হয় কারণ রাত্রেবেলা ঘুম হয় না, কিন্তু আজকে ইচ্ছে করছিল না, আজকে কথা বলতে ইচ্ছে করছিল, ব্লগ বানাতে ইচ্ছে করছিলো না, তাই ভাবলাম লাইভে আসা যাক। আর একটা লাইভ যাবে, সরি একটা ব্লগ যাবে সন্ধেবেলার দিকে, তো তোমরা দেখো, আর যারা তাদের মেয়ে আছে, ছোট্ট মেয়ে আছে বা তাদের গার্ল চাইল্ড আছে, তারা অবশ্যই দেখো, খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছি ওখানে, আমি আশা করি তোমরা মানে কাজে লাগবে তোমাদের। আমার মেয়ের নাম অদ্রেজা, হাই অদ্রেজা। দি ভাই কবে আসবে, দা ভাই কবে আসবে, দাদা ভাই জানি না, নেক্সট মান্থে আসতে পারে, আমাদেরও অন্নপ্রাশন নেই, আমারও অন্নপ্রাশন হয়নি। ও আরে আমিও জানতাম না অন্নপ্রাশন মানে কারোর না হতে পারে, কারণ আমি কোনোদিনও শুনিনি, এই ফার্স্ট টাইম হয়েছে যে আমি শুনেছি যে কারোর বাড়িতে অন্নপ্রাশন নেই। এমপি কবে যাব, এখনো পর্যন্ত ঠিক নেই, তবে মোটামুটি ফেব্রুয়ারির দিকে যেতে পারি। কেমন আছো দি ভাই, ভালো আছি। ভাস্কর, আচ্ছা ভাই ভালো আছি আমি। আচ্ছা দি, খুব খুশি হলাম মনে আছে দেখে, তিতলি, হ্যাঁ কি বলছো দেখি, যেটা বলতে পারছিলে না। দি আমি অনেকদিন ধরে ভিউয়ার, একবার তুমি তোমার বাড়িতে জন্মাষ্টমী পুজো করেছিলে, তখন থেকে অনেক অনেকই তোমার বেবি হওয়া নিয়ে অনেক খারাপ কথা বলেছিল, আজ যেই হয়েছে ও খুব ভালো থাকুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি জন্মাষ্টমী থেকে ঠিক নয়, এর আগেও অনেকে অনেক খারাপ কথা বলেছে, আমি পাত্তা দিইনি, কারণ আমি জানি আমার লাইফের স্টোরিটা কী, আর আমি জানি আমার পরিস্থিতি কীরকম বা কীরকম ছিল, তাই তারা তো জানে না, তারা বলতেই পারে আমি কি ফেজের মধ্যে দিয়ে পেরিয়ে এসেছি, আজ যে রেখে পেয়েছি। আমরা আমার প্রেগনেন্সি স্টোরি দেখলে হয়তো বুঝতে পারবে, সো আমি তাদের প্রতি সরি ফিল করি যে তারা এইসব মানে এরকম ফালতু কথাও বলতে পেরেছিল। আমি এখন অতটা রেগুলার কমেন্ট করতে পারি না, হ্যাঁ আমি জানি, যাদের বেবি হয়েছে অবভিয়াসলি বেবিটাই ফার্স্ট প্রায়োরিটি থাকে। আমার মেয়ের নাম অদ্রেজা, হ্যাঁ আমি তোমার নাম নিয়েছি এর আগে, মোনালিসা দাস, হ্যালো, ঠান্ডা পড়েছে, বেটুকে সাবধানে রেখো একদম। হাই দি কেমন আছো, আমি ভালো আছি, প্রিয়াঙ্কা দাস। তোমার সাথে পার্সোনাল কথা বলতে ইচ্ছে করছে, হ্যাঁ বলো কি বলতে চাও পার্সোনাল কথা, যদি এখানে লাইভে বলা না যায় দেন আমাকে হয় ইনস্টাগ্রামে অথবা মেল করে করতে পারো। দি তুমি বেবিকে কত মাস থেকে প্যাম্পার্স পরাও, ও ছোটোবেলা থেকে প্যাম্পার্স পরছে মানে ডায়াপার পরছে, বেবিকে দেখাও দিও ঘুমোচ্ছে। দি তোমাকে ইনস্টাতে মেসেজ করেছি, অ্যান্সার দাওনি তুমি, আমি দিইনি, তাহলে হয়তো আমি বিজি ছিলাম সেই কারণে, বুঝতেই পারছো বাচ্চা নিয়ে এখন দেখা হয় না। আমি এমনকি ইনস্টাতে এই কদিন হয়েছে জাস্ট রেগুলার হয়ে আছি আমি, নাহলে আমি তো ইনস্টাতে রেগুলার ছিলামই না। দি বৃষ্টি হচ্ছে, কেমন ওয়েদার, আরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখতে পাচ্ছ জ্যাকেট পরে আছি। দি আমিও জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারিতে এমপি ফিরবো, আচ্ছা বাহ, অ্যাকচুয়ালি ওখানে খুব ঠান্ডা বলে আমাকে নিয়ে যাচ্ছে না তোমাদের দাদারা, দাদা আমার খুব যাওয়ার ইচ্ছে কিন্তু ওখানে ঠান্ডা বলে আমাকে নিয়ে যাচ্ছে না। প্লিজ দিদি আমার লেখাটা
বড় খুশি। হাই খুশি দি, আমি কোনো ভিডিওর কমেন্ট বলতে পারতাম না, কারণ অনেকে সেখানে নেগেটিভ কমেন্ট করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একজন ধরো নেগেটিভ কমেন্ট করলো, তার নিচে যদি কেউ আমার সাপোর্টে কিছু বলতো না, দেন তাকে উল্টো কথা শুনিয়ে দিত। তাই অনেকে বলতে গিয়েও আবার পিছিয়ে যায়। ফালতু লোকেরা ফালতু কমেন্ট করে দিই, তুমি কিছু মনে করো না। না না, আমি তাদেরকে চিনিও না, তাদের কথা মনে করার কোনো প্রশ্নই আসে না। তোমার শরীর এখন কেমন আছে ডেলিভারির পর? খুব উইক লাগে, সত্যি কথা বলতে উইক লাগে খুব, পুচকু ঘুমাচ্ছে। তোমার ইমেল আইডি জানি না। আমার ইমেল আইডি আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, দেখে নেবে। সাবধানে থেকো দি, চেরিয়ে তুমি। হ্যাঁ দেব প্রিয়া দি, এত ছোট বেবিকে ওখানে ওখানে একা সামলাতে পারবে? অ্যাজ এ মাদার, মারা সব কিছু পারে। ও বাবলে, 1 মিনিট দাঁড়াও। এই জন্য লাইভে আসতে পারি না। অ্যাকচুয়ালি আমি কথা বলছি তো, তাই না হলে ও এই টাইমে খুব গাঢ় ঘুমে। চলো আমি তাহলে লাইভটা এখানে শেষ করছি, ঠিক আছে? ও বারবার ধরে উঠে যাচ্ছে। আমি ব্লগটা সন্ধ্যাবেলার মধ্যে আপলোড করে দেবো, তোমরা অবশ্যই দেখো। টাটা।